নমস্কার, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি একটি সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো ছাড়া পোনা মাছের পাতলা তেল ঝোল। এটি বানাতে যা যা লাগছে, এখানে আমি 5 পিস ছাড়া পোনা মাছ নিয়েছি। রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন স্বাদ মতো, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, কালো জিরে সামান্য, আর একটা আস্ত গোটা শুকনো লঙ্কা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল বর্ণালী রান্নাঘর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। কড়াই তেল গরম হয়ে গেছে। এই রেসিপিতে আমি মাছটা আলাদা করে ভেজে নেব না। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, কালো জিরে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে মাছটা হালকা করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজব না। দেখুন, মাছটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, টুকরো করে দিয়ে দিলাম। এর ওপরেই দিয়ে দেব 7 মতো নুন দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এটা বেশি ঝোল ঝোল হয় না। পাঁচ মিনিট ফোটার পরে এর ওপরে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট। দেখুন, ঝোলটা অনেকটা কমে এসেছে। এবারে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে সার্ভ করব। সর্ষের তেলটা দিয়ে দিলাম, ফিরে আসছি প্লেটে তুলে সার্ভ করার পরে। দেখুন, মাত্র 10 মিনিটেই পাতলা রুই মাছের চারা মাছের ঝোল তৈরি হয়ে গেল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটি যেমন আপনার শরীর মনও ভালো রাখবে আর পেটও প্রচন্ড ঠান্ডা করবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।